গোটিয়ে ছোট দলর মত আপন মানক মাধ্যমে প্রেস এবং মিডিয়ার বন্ধু মানকর মাধ্যমে আমি ওড়িশাবাসী পাখে রাখা চাহুছু। প্রথমে আপন মানুষ ধন্যবাদ কি আপন মানে আসিছেন, প্রেস এবং মিডিয়ার বন্ধু মানুষ অনেক স্বাগত। যে ওড়িশা ভারতীয় জনতা পার্টি সেমানে কহুছন্তি কি 147 নির্বাচন মণ্ডলী সেমানে ওড়িশারে লড়িবে, সেমানে সেই 47 নির্বাচন মণ্ডলী পাই ক্যান্ডিডেট মধ্য 147টা পাই পারু না, এয়া হিউচি বাস্তবিক সত্য। এবং সেথিপাই এতে দিন হয়ে গেল 21টি লোকসভা নির্বাচন মণ্ডলীর সেমানকর ক্যান্ডিডেট লিস্ট আনাউন্স হয়ে গেল, কিন্তু অবি পর্যন্ত ওড়িশার ভারতীয় জনতা পার্টি গোটিয়ে মধ্য বিধানসভা ক্যান্ডিডেটর না আনাউন্স করি পারি না, ঘোষণা করি পারি না। এটাই হচ্ছে ওড়িশার ভারতীয় জনতা পার্টি। যেহেতু এই ওড়িশার ভারতীয় জনতা পার্টির পাখে 147 নির্বাচন মণ্ডলী পাই ক্যান্ডিডেট বি নাহান্তি, সেথিপাই সেমানে এ প্রকার ব্যক্তি মানুকু নেইকিরি ক্যান্ডিডেট করুচন্তি কিংবা করিয়াকু চাহুচন্তি, যো মানে জনবিরোধী কার্যরে লিপ্ত কিংবা আপরাধিক কার্যরে লিপ্ত রহিতিবার যথেষ্ট নজির রহিছি। এই হচ্ছে বাস্তবিকতা ওড়িশা ভারতীয় জনতা পার্টির। গোটাই জিনিস স্পষ্ট হয়ে যাইছি যে যে দল 147 নির্বাচন মণ্ডলীর আসেম্বলি কনস্টিটিউয়েন্সির গোটিয়ে মধ্য ক্যান্ডিডেট এতে দিনে ডিক্লেয়ার করে পারু না, কিন্তু 21 লোকসভা ডিক্লেয়ার করে পুত, তাঁর স্থিতি তাঁর ভাবনা এবং তাঁর অসহায়তা সম্পূর্ণ ভাবে পরিপ্রকাশ হচ্ছে, এটা ওড়িশাবাসীর সামনে স্পষ্ট হয়ে যাই, ওড়িশাবাসী ভালো ভাবে জাগিছেন। ধন্যবাদ।